চালক নয়। উত্তরায় গার্ডার দুর্ঘটনার দিন ক্রেনটি চালাচ্ছিলেন চালকের হেলপার রাকিব হোসেন। এছাড়া ক্রেনের মূল অপারেটর আলামিনেরও ভারী গাড়ি চালানোর লাইসেন্স ছিল না। এমনকি 70 টন ওজনের গার্ডার তোলবার জন্য ক্রেনটির ফিটনেসও যাচাই করা ছিল না। ক্রেন চালক ও তার হেলপার সহ 10 জনকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে র‍্যাব। বিস্তারিত রাশিদুল ইসলামের রিপোর্ট। রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের কাজ চলার সময় ক্রেন থেকে গার্ডার পরে প্রাইভেট কারের 5 যাত্রী নিহতর ঘটনায় বেশ কিছু অনিয়ম পেয়েছে র‍্যাব। যে ক্রেন থেকে গার্ডার তোলা হচ্ছিল তা ছিল অনেক পুরনো। গার্ডারের ওজন ছিল 60 থেকে 70 টন, অথচ ব্যবহৃত ক্রেনটির ধারণ ক্ষমতা ছিল 45 থেকে 50 টন। আর গার্ডার তোলার কাজ করার সময় 2টি ক্রেন থাকার কথা থাকলেও ছিল 1টি। এই ধরনের ওয়েটেজের যে গার্ডার, এগুলো শিফট করার ক্ষেত্রে কাউন্টার লোড ব্যবহার করা উচিত ছিল, কাউন্টার লোড ব্যবহার করা হয় নাই। আরেকটি ক্রেন পাশাপাশি স্ট্যান্ডবাই রাখা উচিত ছিল, সেটি রাখা হয় নাই। তাদের বক্তব্য অনুযায়ী এই ক্রেন দিয়ে সর্বোচ্চ 45 থেকে 50 টন ওজনের যে বিভিন্ন গার্ডার বা বিভিন্ন বস্তু, সেটা শিফট করা কমফোর্টেবল বলে তাদের বক্তব্যে আমরা জেনেছি। তবে ঘটনার পর গঠিত তদন্ত কমিটি চায়না ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়ী করে প্রতিবেদন দিলেও তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাউকে গ্রেপ্তারের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য এখনও পরিষ্কার নয়। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে জানানো হয়, তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে তদন্তকারী কর্মকর্তা রয়েছেন, যে মামলা হয়েছে বিজ্ঞ আয়ে উনি তদন্ত করবেন। আপনারা জানেন 5 সদস্যের একটি কমিটি করা হয়েছে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে, তারাও কাজ করছেন যে এখানে আর কারো গাফিলতি রয়েছে কিনা, এবং এই যে চায়না গেজুবা গ্রুপ কোম্পানি, তাদের ব্যাপার সব বিষয়গুলো কিন্তু তারা তদন্ত করছেন। র‍্যাব জানায় ক্রেনটির সর্বশেষ ফিটনেস যাচাই করা হয় 2021 সালে, এরপর আর ক্রেনটির কোনো ধরনের ফিটনেস যাচাই করা হয়নি। তাদেরকে আমরা আইনের হাতে নিয়ে এসেছি। রাশিদুল ইসলাম, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।